सहनाभवतु सहनौ भुनक्तु सहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। आत्मदर्शन बोले एकटा कथा आम्रा प्राय शुने थाकी। आत्मदर्शन बोलते आम्रा बुझी निजेके देखा। आयनाय आम्रा निजेके जखन देखी तखन आम्रा आमारे स्थूल देहेर अनुरूप एकटा देह देखते पाई। जोगी पुरुषगण जखन प्रथमे निजेके देखेन तखन निजेर देहेर अनुरूप एकटा आलोक देह बा एकटा लिंग देह देखे थाकेन। এই লিঙ্গ দেহের আকৃতিও হুবহু আমাদের স্থূল দেহেরই মতো। পার্থক্য হচ্ছে স্থূল দেহ হাড় মাস রক্ত দ্বারা তৈরি, আর লিঙ্গ দেহ হচ্ছে আলোক রশ্মি দ্বারা তৈরি। যারা ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পেরেছেন তাদের এই দর্শন প্রত্যক্ষ হয়ে থাকবে। আমরা জানি আমরা যখন যার মধ্যে প্রবেশ করি তখন তাকেই আমরা আমি ভেবে বসে থাকি, বা আমরা যখন যার মধ্যে প্রবেশ করি তখন আমরা তাই হয়ে যাই। আমরা যখন জ্ঞানের মধ্যে প্রবেশ করি তখন নিজেদেরকে আমরা জ্ঞানী ভেবে নেই। আমরা যখন পাপের মধ্যে প্রবেশ করি তখন আমরা নিজেকে পাপই বলে থাকি। আমরা যখন অজ্ঞানের মধ্যে প্রবেশ করি তখন আমরা অজ্ঞানী হয়ে যাই। আবার আমরা যখন এই স্থূল দেহের মধ্যে প্রবেশ করি তখন আমরা এই স্থূল দেহই হয়ে যাই। এই যে আমাদের দেহ বোধ, অর্থাৎ আমাদের স্থূল দেহে অভিনিবেশ বা তাকে আত্মা বলে ভাবা, অর্থাৎ দেহই আমি রূপ আত্মা, এই বোধ যখন সাধন ক্রিয়ার ফলে অর্থাৎ ধ্যানাদির দ্বারা ধীরে ধীরে কমতে থাকে তখন একটা সময় এই আত্মদর্শন হয়ে থাকে, অর্থাৎ আলোক শরীরের দর্শন হয়ে থাকে। প্রথম দিকে এই যে আত্মদর্শন এটি লিঙ্গরূপী আত্মারই দর্শন। লিঙ্গ হচ্ছে জ্যোতিস্বরূপ, কারণরূপী আত্মার জ্যোতিকে চারিদিকে বিকীর্ণ হয় বলে একে লিঙ্গ দেহ বলা হয়ে থাকে। এই লিঙ্গের আবির্ভাব স্থল হচ্ছে আমাদের কারণ দেহ। আমাদের কারণ দেহের আবির্ভাব স্থল হচ্ছে আবার স্বয়ং আত্মা। এই আত্মা যখন কারণরূপী জ্যোতিকে আশ্রয় করেন তখন এই লিঙ্গ দেহের বা আলোক দেহের উৎপত্তি হয়। আমরা দেহে থাকাকালীন এই লিঙ্গ দেহকে মাঝে মধ্যেই দর্শন করতে পারি। কেউ কেউ এই লিঙ্গরূপী দেহকেই আউড়া বলে থাকেন। আসলে সমস্ত জীবের এমনকি সমস্ত বস্তুর এই কারণরূপী লিঙ্গ দেহ আছে। দেহ যখন বিস্তার লাভ করে তখন সে জ্যোতিতে প্রবেশ করে। দেহ যখন বিস্তার লাভ করে তখন সে জ্যোতিতে প্রবেশ করে। এই সময় দেহস্মৃতি না থাকলেও দৈহিক সংস্কার
এমনকি মনের ক্রিয়াও চলতে থাকে। যোগী পুরুষ দীর্ঘদিনের সাধনার ফলে আত্মার এই জ্ঞান রূপ দেখতে পান। এই সময় যোগী পুরুষ বা দ্রষ্টা লিঙ্গ জ্যোতিতে অবস্থান করেন, তবে অন্তর্মুখী অবস্থায় থাকেন। এই লিঙ্গ জ্যোতি আমাদের স্থূল দেহের সমস্ত জ্ঞান ও ক্রিয়ার যাবতীয় ব্যাপার সংগঠিত করে থাকে। এই আত্মজ্যোতি যখন দেহে থাকে না, অথবা থাকলেও যখন এই আত্মজ্যোতি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন আমাদের এই স্থূল দেহ সবৎ অর্থাৎ মৃতবৎ অবস্থায় অবস্থান করে। এই জ্যোতির যিনি কারণ তিনিই হচ্ছেন আত্মা। যদিও এই আত্মা পরমাত্মা নহেন, পরমাত্মা হচ্ছেন মহাকারণ বা কারণেরও কারণ। আমাদের স্থূল দেহের যে ইন্দ্রিয় প্রাণ মন সবই এই জ্যোতির কারণেই ক্রিয়াশীল থাকে। এই জ্যোতি যখন নিষ্প্রভ হয়ে যায়, তখন আমাদের শরীর অক্রিয় হয়ে যায়। বস্তুতে এই জ্যোতি নিষ্প্রভ থাকে, সমস্ত বস্তুতেই এই জ্যোতি আছে। কিন্তু এই জ্যোতি যেহেতু বস্তুতে নিষ্প্রভ থাকে, তাই বস্তুর মধ্যে কোনো ক্রিয়া দেখা যায় না। এই জ্যোতি আমাদের সবার উৎস, আবার এই জ্যোতি থেকে জাত করণসমূহের উপরে সাধকের একাগ্রতার ফলে এই জ্যোতি পুনরুদ্ধার করা সম্ভব হয়। আবার বলি কথাটা, এই যে জ্যোতি, এই জ্যোতি হচ্ছে আমাদের সবার উৎস, আবার এই জ্যোতি থেকে জাত করণসমূহের উপরে যখন সাধকের একাগ্রতা হয়, তখন এই জ্যোতি পুনরুদ্ধার করা সম্ভব হয়। অর্থাৎ সাধকের সংযম অবস্থায় বা বলা যেতে পারে ধ্যানাদিতে সাধক সিদ্ধ হলে তবে তার সংযম হয়, এবং এই সংযমের ফলেই একসময় আত্মজ্যোতির দর্শন হয়ে থাকে। সাধারণত আত্মার যে রূপ দর্শন, তা আসলে আত্মার আলোক অবস্থায় ঘটে থাকে, সালোক্য অবস্থায় ঘটে থাকে। দেহ থেকে আত্মার যে রূপ দেখা যায়, তা শুধুই জ্যোতি স্বরূপ। চক্ষু মুদ্রিত করলে এই আলোর প্রভাবে আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। এই আলোই আসলে জ্ঞানের আলো, এই আলোই আত্মজ্যোতি, একেই আত্মার লিঙ্গ অবস্থা বলা হয়ে থাকে। এই আলোর মধ্যে সমস্ত জগৎই বিলীন হয়ে আছে, আবার এখানেই সব কিছু দেখা যায়। বিশ্বরূপ এখানে ইচ্ছে অনুসারে আমাদের দর্শন হয়ে থাকে। এরপরে একটা সময় এই রূপে আর কিছুই দেখতে পাওয়া যায় না, তখন শুধুই আলোক জ্যোতি থাকে। একটা সময় এই জ্যোতির মধ্যে কোনো রূপ দেখতে পাওয়া যায় না, তখন এই আলোক জ্যোতি শুধু আলোই থাকে। একেই পরাশক্তির অবস্থা বা শিব শক্তি বলা হয়ে থাকে। এরপরে একটা সময় শিব শক্তির মিলন হয়ে গেলে তখন আর কিছুই দেখা যায় না, তখন সবই আমি বলে বোধ হয়। সবই আত্মা বা আমি বলে একটা অপরোক্ষ বোধের উদয় হয়। এই যে শিব ও শক্তির অবস্থা, একেই সাম্যাবস্থা বলা হয়ে থাকে। এই অবস্থাতে একসময় পূর্ণ কৃপার উদয় হয়, আর এই কৃপার উদয়ের ফলে একত্ব লাভ হয় বা পূর্ণত্ব প্রাপ্তি হয়। এই যে কারণ আত্মা, এটি দেবতা বিশেষ,
আর লিঙ্গ জ্যোতি হচ্ছে দেবলোক। সুতরাং দেবলোকে গমন আর স্থূল দেহকে শুদ্ধ করে লিঙ্গ মধ্যে অবস্থান করা দুটো একই কথা। আবার একটু অন্যভাবে দেখলে বোঝা যায়, আত্মলিঙ্গের বিস্তার অনন্ত, এর মধ্যে একটি মাত্র দেশ হচ্ছে এই দেবলিঙ্গ। ঠিক তেমনি আত্মস্বরূপ বা কারণরূপী আত্মার একটা ভাব হচ্ছে একটা দেবতা। সুতরাং কোনো দেবতার সঙ্গে সাযুজ্য হলেও আত্মার এক ভাব বিশেষভাবে অধিগত হয়। আবার পৃথকভাবে দেখতে গেলে আত্মার অনন্ত ভাব, সুতরাং মহাভাবের আশ্রয় গ্রহণ তখন অনিবার্য হয়ে পড়ে। কারণ তা না হলে ভাব থেকে ভাবাতীত অবস্থায় যাওয়া যায় না, তখন এই ভাবেই থাকতে হয়। এই মহাভাবে যেতে গেলে সাধনার ক্রম পর্যায়ে উন্নতির সাথে সাথে এগোতে হয়। যোগীগণ বলে থাকেন গোলোকে মহাভাব, তারপরে ভাবাতীত অবস্থা। দেবলোকে দেবতাদের সঙ্গে সাযুজ্য হলে দেবতাদের যতদূর অধিকার ততদূর পর্যন্ত লিঙ্গ জ্যোতির মধ্যে আমি ভাব বজায় থাকে, আর এর ফলে আত্মস্থিতি হয়। এই শরীরকে যেমন আমি বলে বোধ হয়, তখন সমগ্র দেবলোককে স্পষ্ট আমি বলেই বোধ হয়। তখন আমি ভিন্ন আর কিছু থাকে না। এখানে সব কিছুকে আমরা পৃথক দর্শন করছি, কিন্তু দেবলোকে সবই অভিন্ন দর্শন হয়। এই অভেদ দর্শনকেই আত্মদর্শন বলে। এরপর মহাভাবের মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখন কোনো বিশিষ্ট লোকে নয়, তখন সমগ্র লোককেই আমি বলে বোধ হয়। তখন আমি বিশ্ব, বিশ্বই আমি, এইভাবে নিজের বিস্তার ঘটে। একেই অদ্বৈত দর্শন বলা হয়ে থাকে, একেই আত্মার বিশ্ব দর্শন বলা হয়ে থাকে। ওম শান্তি শান্তি শান্তি।